মতলব উত্তরে এসএসসি ও সমময়ের পরীক্ষা শুরু প্রথম দিনে অনুপস্থিত চোদ্দ জন সারা দেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে দুই সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সকাল দশটা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর একটা পর্যন্ত এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে খুশি ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা নিতে পেরে শিক্ষকরাও আনন্দিত উপজেলার মোট আটটি কেন্দ্রে চার হাজার পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল জন সরেজমিনে উপজেলার দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় সুজাতপুর নেসারিয়া উচ্চ বিদ্যালয় নাউরি আহমদিয়া উচ্চ বিদ্যালয় নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে দেখা যায় কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে পরীক্ষা কেন্দ্রের একশো গজ পর্যন্ত একশো ধারা জারি করে প্রচার প্রচারণা চালানো হয়েছে একই সঙ্গে কেন্দ্রে লাল নিশান স্থাপন করে সীমানা চিহ্নিত করা হয়েছে উপজেলা নির্বাহী অফিস সূত্রে উপজেলার চ্যাঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে আটশো জন পরীক্ষার্থীর মধ্যে মোট আটশো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এ কেন্দ্রে অনুপস্থিত তিনজন পরীক্ষার্থী বাগানবাড়ি আইডিয়াল একাডেমি পরীক্ষা কেন্দ্রে ছয়শ জন পরীক্ষার্থীর মধ্যে ছয়শো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে একেন্দ্রে কেন্দ্রে অনুপস্থিত একজন শিক্ষার্থী সুজাতপুর নেসারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একশো জন পরীক্ষার্থীর মধ্যে একশো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এ কেন্দ্রে অনুপস্থিত একজন নাউরিয়া আহমদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছয়শো জন পরীক্ষার্থীর মধ্যে ছয়শ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এক কেন্দ্রে অনুপস্থিত একজন শিক্ষার্থী জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চারশো জন পরীক্ষার্থীর মধ্যে চারশো জন পরীক্ষার্থী পরীক্ষার্থী অংশগ্রহণ করেন নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে চারশো জন পরীক্ষার্থীর মধ্যে চারশো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এখানে অনুপস্থিত দুই জন দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পাঁচশো জন পরীক্ষার্থীর মধ্যে পাঁচশো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এ কেন্দ্রে অনুপস্থিত দুই জন শিক্ষার্থী ফরাজিকান্দি ওয়েশিয়া কামিল মাদ্রাসা দাখিল পরীক্ষা কেন্দ্রে মোট চারশো জন পরীক্ষার্থীর মধ্যে চারশো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এ কেন্দ্রে দাখিল পরীক্ষায় অনুপস্থিত তিনজন শিক্ষার্থী সুজাতপুর নেসারিয়া উচ্চ বিদ্যালয় এসএসসি ভকেশনাল কেন্দ্রে চল্লিশ জন পরীক্ষার্থীর মধ্যে সাতচল্লিশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন জমিলা খাতুন উচ্চ ভকেশনাল কেন্দ্রে একশো নব্বই জন পরীক্ষার্থীর মধ্যে একশো উননব্বই জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এ কেন্দ্রে অনুপস্থিত একজন শিক্ষার্থী এদিকে প্রথম দিনে দিতে পেরেছেন বলে জানিয়েছেন পরীক্ষার্থীরা বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষে কয়েকজন পরীক্ষার্থী জানান প্রথম দিনের পরীক্ষা তাই একটু নার্ভাস ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে পরীক্ষায় অংশ নিয়ে অনেক ভালো লাগছে বাকি পরীক্ষাগুলোও ভালো হবে ইনশাল্লাহ এদিকে সন্তানদের পরীক্ষা কেন্দ্রে অভিভাবক অভিভাবকরাও এসেছিলেন এ সময় পরীক্ষা কেন্দ্রের বাহিরে অভিভাবকদের অপেক্ষা করতে দেখা গেছে উপজেলা দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক জানান আনন্দমুখর পরিবেশে এবার এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে শিক্ষার্থী ও আমরা অত্যন্ত খুশি ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রধান শিক্ষক ও কেন্দ্রের সচিব আলহাজ বেনজির আহমেদ মুন্সি জানান আনন্দ ঘন সুন্দর পরিবেশে এবার এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এতে পরীক্ষার্থী ও আমরা সবাই আনন্দিত পরীক্ষা চলাকালীন সময়ে একাধিক কেন্দ্র পরিদর্শন করেছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মিত্র চাকমা তিনি এ সময় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে জানান উপজেলার কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে দেখেছি শিক্ষার্থীরা নকলমুক্ত উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে